আসপদ বেড়ে গেছে তোর, তাই না? এই আপনার আপনার আশকারাতেই না এরা সব একেবারে মাথায় চড়ে বসেছে। মন খারাপ করিস না, আমি জানি তুই ইচ্ছে করে গাড়ি খারাপ করিসনি। যা ঘরে যা। রনিতে যে কেন এদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করে কে? মা কিছু বললে মাকে তখন বুঝিয়ে বলবি, সব সময় কি চুপ করে থাকলে চলে রে? বলতে হবে। এখন তো তুই আর স্কুলে পড়িস না, তুই স্কুল পাশ করে গেলি, এখন বড় হলি, বুঝতে শেখ। তুই তো বলবি, আমি বললে তোর মা। আরে রাতুল জি, কেমন আছো? চলছে। দেখে তো চলছে বলে মনে হচ্ছে না, থেমে আছো বলে মনে হচ্ছে। যা বলেছেন। আর বউটা যা শুরু করেছে না? কেন, অনন্যা আবার কি করলো? কি বলবো বলুন তো, সবে ছেলেটা মাধ্যমিক পাস করেছে, এর মধ্যে মানে এখনই একেবারে এখনই এখনই কি এখনই তাকে এমএ এমকম করতে হবে, তাকে ডাক্তার হতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে। সবে মাধ্যমিকটা পাস করেছে, একটু বহির্জগৎ সম্পর্কে বুঝতে দে, একটু শিখতে দে, যেটা মুক্ত মনে শিখুক। তা না তা একবার জিততে চাচ্ছে, এটা করবি না ওটা করবি, এটা করতে হবে, এই চলছে। ছেলেটা একবারে পাগল হয়ে গেল। না না, এ তো ঠিক নয়। হ্যাঁ, এটা যে ঠিক না সেটা তাকে বোঝাবে কি? আমি কিছু বলতে গেলে সঙ্গে সঙ্গে বলবে তুমি পড়াও, তুমি তো তোমার ব্যবসা নিয়েই ব্যস্ত থাকো। বুঝুন ঠেলা যাকে আপনি। আসি। বলবি, মাকে বুঝিয়ে বলবি, না বুঝালে কি চলে? কি ব্যাপার, সাত সকালে কোথায় যাচ্ছেন? এই কদিন আগে রাস্তায় পড়ে আপনার হাতে চোট পেলেন, এখন যদি কিছু আপনার হয় কে দেখবে আপনাকে? শুনি, আপনি আবার বেরোচ্ছেন? আচ্ছা, আপনার কি কোনো কিছুতেই শিক্ষা হবে না নাকি? দেখুন, আমাদের সঙ্গে এ বাড়িতে থাকতে গেলে কিন্তু এসব এখানে চলবে না। কি হলো? আরে, কোনো কথার উত্তর দিল না। ঠিক আছে, আমিও দেখছি কত ধানে কত চাল। বৌদি যদি দেখতে পায় না আর রক্ষে থাকবে না, বুঝলে? সারাক্ষণ শুধু বৌদির ভয়। আমরা কি দুদণ্ড একসঙ্গে শান্তিতে বসে প্রেমালাপ করতে পারবো না? চাও তো, বাজে বকো না কাজের সময়। ও, আমারটা বাজে কথা আর তোমার বৌদির মুখ দিয়ে কি মুক্ত ঝরে? আস্তে আস্তে, বৌদি শুনতে পাবে যে। শুনুক না, আমি কি ওকে ডরাই নাকি? আর সাহসের ভরাই করতে হবে না, সামনে দেখলে তো একেবারে। হ্যাঁ বলো, কি বেশ বলবে বলছিলে? একটা কাণ্ড ঘটেছে, শুনলে অবাক হয়ে যাবি। কি হয়েছে? তোর ভাই বিয়ে করেছে। মানে? সেটাই তো বলছি, বলা নেই কওয়া নেই, হুট করে কাল একটা মেয়েকে নিয়ে বাড়িতে হাজির। জিজ্ঞেস করতে বলল বউ। সে কি? আমি তো বুঝতেই পারছি না কি করা উচিত। তুমি জিজ্ঞেস করনি হুট করে এরকম কাজ কেন করলো? করিনি আবার তাকে, ওর যা রিপারকেশন শুনলে মাথা ঘুরে যাবে। দেখো মা, তুমি না ছোটবেলা থেকে ওকে অনেক বেশি প্রশ্রয় দিয়েছো, আজও ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এখন কি করা উচিত বলতো? মেয়েটার কোনো স্ট্যাটাসই নেই, বস্তিতে থাকে। দাঁড়াও দেখি কি করা যায়। উফ, আমার না মাথাটা একেবারে খারাপ হয়ে যাবে জানো, এই ঘরে বাইরে। কিছু একটা কর রনিতা, একে ঘরে রাখলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। মাথার অসম্ভব ঠান্ডা, কিন্তু এক্ষেত্রে সামান্য ভুলে সুনীল রেড্ডি গোলটি করে চলে যায়। গোলকিপার বলছিলাম একটু বসবে, তোমার সঙ্গে দুটো কথা ছিল।
না কেমন না করে বলো কি বলবি।